খেলার মাঠ যেখানে নেই কোনো হিংসা, নেই কোনো রাজনৈতিক বিবাদ, আছে শুধু উৎসাহ, প্রিয় দল, প্রিয় খেলোয়াড়দের সমর্থন। অটল স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা চতুর্থ মৌসুমের খেলা দেখার জন্য গত প্রায় এক মাস যাবৎ ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে বিকেল হলেই দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা এসে মাঠে ভিড় জমাতেন। প্রতিযোগিতা শুরু হবার পর থেকেই প্রতিদিন ফটিকরায় স্কুল মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ। বৃহস্পতিবার ছিল আসরের শেষ ম্যাচ তথা ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মাঠে ছিল অগণিত দর্শক। শুধু ঊনকোটি জেলা নয়, রাজ্যের আট জেলা থেকে ফুটবল প্রেমীরা কুমারঘাট ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার শিরোপা দখলে মহারণ উপভোগ করতে আসেন। মাথায় ছাতা, গাছের ডালে, বাড়ির ছাদে বসে খেলা উপভোগ করতে আসা অগণিত দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন প্রখর তাপে ফুটবল প্রেমীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করেছেন মন্ত্রী। ফাইনাল ম্যাচ দেখতে আসা ফুটবল প্রেমী দর্শকরা বলেন, ত্রিপুরার ইতিহাসে এমন জাঁকজমকপূর্ণভাবে ফুটবল প্রতিযোগিতা আগে হয়েছে বলে আমাদের জানা নেই। তবে মন্ত্রী সুধাংশু দাসের এই উদ্যোগকে শুধু ফটিকরায় নয়, সারা ত্রিপুরাবাসী মনে রাখবে। খুবই সেরা খেলা আমার ব্যক্তিগত তরফ থেকে। আমার তো বয়স বেশি না, যদিও আমার 22+। আমার লাইফে আমি এই ধরনের খেলা, এই ধরনের বড় টুর্নামেন্ট আমার জীবনে আমি আর দেখিনি। আমি সেমিফাইনাল দুইটা দেখেছি, আমি ধর্মনগর থেকে এসেছি, দুইটা খেলে দেখেছি যে নিগ্রোতারার খেলা বা বাইরের যা যে যে প্লেয়ার আইছে আইয়া যে খেলা প্রদর্শন দেখাইছে খুবই ভালো। আমার তরফ থেকে খুবই ভালো লাগছে। স্কুল ময়দানে যে ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, এটা আমাদের সকলের আনন্দ প্রিয়, এটা উপভোগ করতে পারছি। এটার মূল উদ্যোক্তা হলেন আমাদের বিধানসভার বিধায়ক সুধাংশু দাস। উনির উদ্যোগে আমরা দুইটি খেলা দেখতে পারছি। গত বছর একটা খেলা হয়েছে, এই বছর একটা খেলা হয়েছে। যে আমাদের সুধাংশুদা দাঁড়ান, আপনার করান সুধাংশুদা, যাতে আরও দীর্ঘজীবী হতে পারেন। নমস্কার। ম্যাচ চলাকালীন সময়ে দর্শকদের মধ্যে আনন্দ উল্লাস ছিল চোখে পড়ার মতো। এদিনের এই ম্যাচকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিক দিয়ে পুলিশ প্রশাসন এবং বেসরকারি নিরাপত্তারক্ষী সহ স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।